বিশেষ অফার। আবরণে প্রতিটি কেনাকাটার উপর রয়েছে 10% বিশেষ ছাড়। অফার চলবে 31 আগস্ট পর্যন্ত। শীঘ্রই লগ অন করুন আমাদের ওয়েবসাইটে www.aboronexclusive.com অথবা ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। রঙিন প্রতিদিন, আবরণকে সঙ্গে নিন। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের এখনকার অনুষ্ঠান, অনুষ্ঠান আবরণ এক্সক্লুসিভস। আবরণ মানেই হচ্ছে রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন। আবরণ মানে আপনাদের প্রচুর ডিমান্ড, আবরণ মানে আপনারা আবদার করেন এবং আবরণ সেই আবদারটাকে মেটায়ও বটে। গতকাল ভাগলপুর ঘিচার আবদার ছিল যে ভাগলপুর ঘিচা তসর দেখব, তো আমরা সেই আবদারটাকে আরেকটু রঙিন করেছি, অর্থাৎ আবরণ আরেকটু রঙিন করেছে। ভাগলপুর ঘিচা তসরে আমরা প্রিন্ট দেখাবো এবং প্রথমেই যে প্রিন্টটা দেখাবো সেটা আমার খুব পছন্দের একটা প্রিন্ট, পাখি প্রিন্ট। আমার যে কী ভালো লাগে এই প্রিন্টটা, খুব মিষ্টি প্রিন্ট আঁচল। এটার কী হয় জানেন তো, এক পাটটা ধরুন ব্লুয়ে দেখছেন, এটাই এই প্রিন্টটাই পাবেন। পাটটা হয়তো রেড হবে, পাটটা হয়তো তুতে হবে, পাটটা হয়তো গ্রিন হবে, প্রিন্টটা এরকম থাকবে, হয়তো কম্বিনেশন বদলাতে থাকবে। এগুলো সব স্ক্রিন প্রিন্ট দেখানো হচ্ছে। 3850 ভাগলপুর ঘিচা তসর 3850, তার উপরে এখন 10% ডিসকাউন্ট 31 আগস্ট পর্যন্ত। 31 আগস্ট মানে সামনের সোমবার পর্যন্ত এই ডিসকাউন্টটা রয়েছে। এটা দেখালাম এক নম্বর নাম্বার। এবার আসবো দু নম্বর শাড়ি, নাম্বার টু। এটা আসছে দু নম্বর, নাম্বার টু। যাদের যাদেরই পছন্দ হবে তারা প্রথম থেকে বুকিং করতে শুরু করে দেবেন। আমি খুলে দিচ্ছি, এটা হচ্ছে দু নম্বর। ওকে লম্বা করে দিলেই হবে, আমি খুলে দেবো। এটা রেড বর্ডারে যাচ্ছে এবং দেখুন, যেহেতু বর্ডার রেড, আঁচল রেড, ব্লাউজেও রেড থাকবে, তাই এখানে পাখির মধ্যেও কিন্তু রেড কালারটাকে আনা হয়েছে। এটা হচ্ছে, আমি কুচি ধরছি, এটা হচ্ছে নাম্বার টু, দু নম্বর শাড়ি নাম্বার টু। এই হচ্ছে শাড়িটা, দু নম্বর নাম্বার টু, 3850, 3850 দু নম্বর শাড়ি। আর এই হচ্ছে এর ব্লাউজটা। আপনারা দেখতে থাকুন, অপশন রেখে বুকিং করতে থাকুন। এবারে আসছি নাম্বার থ্রি, তিন নম্বর শাড়ি। এই হচ্ছে শাড়িটা, এটাতে পাড়ের যেহেতু একটা স্কাই কালার রয়েছে ভেতরে, দেখুন এরই ডার্ক কালারটাকে ব্যবহার করা হয়েছে। এটা হচ্ছে নাম্বার থ্রি, তিন নম্বর শাড়ি। এটা হচ্ছে নাম্বার থ্রি, প্রাইস একই, 3850। আজকে তো সব শাড়ি 3850, সুতরাং দাম নিয়ে কোনো কনফিউশন নয়, যার যেটা পছন্দ হবে সে সেটা বুকিং করবেন। এবং মাথায় রাখবেন 385 টাকা এই দামের উপরে ফ্ল্যাট অফ। এটা হচ্ছে ব্লাউজ পিস, নাম্বার থ্রি দেখিয়ে দিলাম। এবারে আসবো নাম্বার ফোর, একটা মিষ্টি পিঙ্ক আঁচল, মিষ্টি পিঙ্ক, আর বডিতে হচ্ছে ঘিচা। এগুলো হচ্ছে একদম পিওর ভাগলপুর ঘিচা তাসের পিওর ঘিচা। আর এই বর্ডার এবং আঁচলে কিন্তু মার্সেলাইজড কটনের ব্যবহার থাকে। একটু বলে দিই, এই বর্ডারটায় মার্সেলাইজড কটন টানাতে গেছে, আঁচলেও গেছে এবং ভার্নাতে কিন্তু ঘিচা গেছে। কিন্তু যদি মার্সেলাইজড কটনটা না থাকতো, এই যে ভার্নাতে ঘিচা এটাকে ধরে রাখতে পারতো না। ফর দ্যাটস ওয়াই এখানে মার্সেলাইজড কটনটাকে ব্যবহার করা হয়। আদারওয়াইজ এখানে কিন্তু পুরোটাই ঘিচা বাই ঘিচা, একদম পিওর ঘিচা। এটা পিঙ্ক কালারে দেখালাম বর্ডারটা। এটা হচ্ছে আজকের এপিসোডের নাম্বার ফোর দেখাচ্ছি, চার নম্বর শাড়ি, 3850 উইথ ব্লাউজ, নাম্বার ফোর। আর এবারে আসবো নাম্বার ফাইভ, এটা হচ্ছে গ্রিন, গ্রিনের সঙ্গে একটু ব্লু রাখা হয়েছে। এটা আঁচল, আর এর বডিতে দেখুন প্রজাপতি এবং গোলাপ, প্রজাপতি এবং গোলাপ। একটু হোয়াইটলি দেখালে খুব ভালো লাগবে, ডিজাইনটা খুব ভালো বোঝা যাবে। আর বেসটাকে, ভার্জিন টোনটাকে রেখে বেসে কিন্তু এটা করা হয়েছে। এই হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে নাম্বার ফাইভ, পাঁচ নম্বর শাড়ি, 3850 নাম্বার ফাইভ, 3850। এটা হচ্ছে ব্লাউজ। এর পরে আসবো নাম্বার সিক্স, এটা হচ্ছে ব্ল্যাক বর্ডার। এটা হচ্ছে ছ নম্বর শাড়ি, আঁচল, ওই সেম প্রিন্ট ফ্লোরাল অ্যান্ড বাটারফ্লাই, কিন্তু সেটা কম্বিনেশন বদলে যাবে। এই হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে আজকের এপিসোডের আমরা দেখাচ্ছি পাঁচ নম্বর সম্ভবত, তাই তো? একটু দেখে বলবো আমি নাম্বারটা। এটা ছ নম্বর, নাম্বার সিক্স, ছ নম্বর দেখালাম ব্ল্যাক বর্ডারে, নাম্বার সিক্স ছ নম্বর। এটা হচ্ছে ব্লাউজ পিস, প্রাইস হচ্ছে 3850, তারপরে 10% ডিসকাউন্ট। এবারে আসছি নাম্বার সেভেন, এটাও কিন্তু
ব্ল্যাকে হচ্ছে আঁচল পার আর বডিটা হচ্ছে ঘিচা, তার মধ্যে কিন্তু রেড আর ইয়েলো দিয়ে প্রিন্টটা গেছে। আমি এদিক দিয়ে কুচিয়ে দিচ্ছি, এটা হচ্ছে প্রিন্টটা গেছে হচ্ছে রেড আর ইয়েলো দিয়ে। এই হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে 7 নম্বর শাড়ি, নাম্বার 7, 3850 উইথ ব্লাউজ পিস নাম্বার 7। এবারে আসবো 8 নম্বর শাড়ি নাম্বার 8, এটাতে না একটা সফট গ্রিন মানে একদম পেস্তা টোন গ্রিনে, আর ভেতরে না রানি দিয়ে পেজলিটা, অ্যাকচুয়ালি বেস কালারটা তো ঘিচা, মানে ঘিচার উপরে এই রানি কালারটা কিন্তু এই ব্লক ফেলার সময়, প্রিন্ট ফেলার সময় পড়েছে, অরিজিনাল কালার কিন্তু এইটা। এই হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে 8 নম্বর শাড়ি নাম্বার 8 দেখাচ্ছি, 8 নম্বর, এবং এরও প্রাইস রেঞ্জ হচ্ছে 3850, 3850, তার উপর আপনারা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন 10%, এটা হচ্ছে ব্লাউজ পিস। এবারে আসবো 9 নম্বর শাড়ি নাম্বার 9, এই প্রিন্টটা একদম নতুন, আঁচলটা যাচ্ছে হচ্ছে একদম তুতে কালারে, পাড়ের মধ্যে না তুতে রঙে সুতোটাই টানাতে গেছে, কিন্তু যেহেতু ঘিচা ভরনা গেছে টোনটা ডাউন হয়েছে, আর ভেতরে দেখুন লাল ছাড়া যারা খুঁজছেন আমি তো বলবো এটা একদম অ্যাপ্রোপ্রিয়েট, একটু রাস্ট কালারের ব্যবহার হয়েছে, তার মধ্যে ব্লু দিয়ে হাইলাইট হয়েছে। এই হচ্ছে শাড়িটা, ছেড়ে দিই, এটা হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে আজকের এপিসোডের 9 নম্বর শাড়ি, 3850 নাম্বার 9, এই হচ্ছে 9 নম্বর নাম্বার 9, 3850 উইথ ব্লাউজ। নাম্বার 10, 10 নম্বর শাড়ি আমার খুব পছন্দের, বিশেষ করে যেহেতু কালো আর মেরুনের গল্প, কালচে লাল বলা যেতে পারে, ওদিকটা ঠিক হয়নি। এটা হচ্ছে আঁচল, এই হচ্ছে পার, আর ভেতরের প্রিন্টটা দেখুন কি সুন্দর নকশাটা ভেতরে। এটা হচ্ছে নাম্বার 10, 10 নম্বর শাড়ি, এই হচ্ছে নাম্বার 10, 10 নম্বর শাড়ি প্রাইস হচ্ছে 3850, 3850 নাম্বার 10 উইথ ব্লাউজ। এবারে আসবো নাম্বার 11, এটাতে মেরুনে হচ্ছে আঁচল পার, আর তার সঙ্গে যেটা দেখাবো ভেতরটাতে প্রিন্টটা দেখুন খুব সুন্দর ফ্লোরাল প্রিন্ট, একটা হচ্ছে প্রমিনেন্ট কালার কম্বিনেশনে আর তারই শ্যাডো একটা রিফ্লেকশন আর কি। এই হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে মেরুনে পার, এটা হচ্ছে আজকের এপিসোডে আমরা দেখাচ্ছি নাম্বার হচ্ছে 11, সম্ভবত 11 নম্বর, প্রাইস হচ্ছে 3850, নাম্বার 11, 3850, এর উপরে 10% ডিসকাউন্ট। এবারে আসবো নাম্বার 12, 12 নম্বর শাড়ি, এটা হচ্ছে আঁচল, আঁচলটাই চলে যাই, 12 নম্বর, এই হচ্ছে বডি, 12 নম্বর শাড়ি, রিফ্লেকশন, বারবারই বলছি যেটা দেখাচ্ছি এটা কিন্তু রিফ্লেকশনের গল্প হয়েছে, এবং এই শাড়িটা দেখতে খুব সুন্দর, 12 নম্বর নাম্বার 12, ভীষণ ভালো দেখতে, পরার পরে দারুণ লাগবে এটা, 12 নম্বর নাম্বার 12, 3850, 3850 উইথ ব্লাউজ। এবারে আসবো 13 নম্বর, এই প্রিন্টটাও আমার নিজের খুব পছন্দ, আর খুব স্লিক প্রিন্ট, এটা মেরুনে হচ্ছে আঁচল পার ব্লাউজ, আর বডিটা হচ্ছে ঘিচার উপরে এইভাবে যাচ্ছে গাছের মধ্যে, দেখুন নকশা, এটাগুলো প্রিন্ট বাট ভীষণ স্মার্ট দেখতে শাড়িটা। এটা হচ্ছে নাম্বার 13, 13 নম্বর, 3850 নাম্বার 13। আমি যেহেতু এটার মধ্যে প্রিন্টটা একটু ছড়ানো রয়েছে, আমি ঘিচার টেক্সচারটাকে আপনাকে বোঝাতে পারবো, এই হচ্ছে টেক্সচার, ঘিচা কিন্তু একটু মেনটেনেন্সের শাড়ি, মানে আমি ধরুন অন্য শাড়ির ক্ষেত্রে যেমন বলি যে জিরো মেনটেনেন্স, এটা হচ্ছে একটু মেনটেনেন্স, একটু যত্ন করে শাড়ি একটু যত্ন করেই পরবেন আপনারা, এটা আমার মানে মনে হয় যে শাড়িটা তো ভীষণ ভালোবাসার বস্তু। এটা হচ্ছে ব্লাউজ পিস, 13 নম্বর শাড়ি, 3850। 14 নম্বর, মিষ্টি একটা কালার, এটা একটা মিষ্টি কালার, একটা দুধে হালতা কালার, দেখুন আঁচলের রঙটা দেখলে বুঝবেন একদম দুধে হালতা একটা লাল, মানে দুধ বেশি আলতা কম, তার মধ্যে প্রিন্টটা একদম মানে সুন্দর ফ্লোরাল প্রিন্ট। এই হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে 14 নম্বর শাড়ি নাম্বার 14, এই শাড়িটা দেখতে খুব মিষ্টি, 14 নম্বর নাম্বার 14, 3850, 3850 উইথ ব্লাউজ, 14 নম্বর, 3850। এবারে আসবো 15 নম্বর শাড়ি, এগেন ওই সেম প্রিন্টটাই রেড ছাড়া আমরা দেখাচ্ছি, স্কাই কালারে যাচ্ছে হচ্ছে আঁচল পার, আর বডিটা আসছে রাস্টের সঙ্গে, এই হচ্ছে বডিটা, এটা হচ্ছে আজকের এপিসোডের আমরা দেখালাম 14, এটা হচ্ছে 15 নম্বর শাড়ি নাম্বার 15, এটা 15 নম্বর শাড়ি দেখাচ্ছি নাম্বার 15, প্রাইস হচ্ছে 3850,
15 নম্বর 3850। এই প্রিন্টটা কিন্তু পরপর আমরা কালার কম্বিনেশনে দেখাচ্ছি, যাতে আপনারা অপশন রেখে বুকিং করেন। এবারে আসছি 16 নম্বর রেড অ্যান্ড ব্ল্যাকে। ওয়াও, দারুণ! এটা একটু গায়ে ফেলে দেখাই। 16 নম্বর দারুণ দেখতে শাড়িটা, এবং এটা কিন্তু ধরুন একটা এর নিজের ব্লাউজটা দিয়ে তো পরবেনই। আবার যদি কেউ মনে করেন যে এটা আপনি একটা লাল কালো মিশিয়ে ব্লাউজ বানিয়ে পরবেন, সেটাও পরতে পারেন। দেখতে ভীষণ সুন্দর শাড়িটা। এই হচ্ছে শাড়িটা। এটা হচ্ছে আজকের এপিসোডে আমরা দেখাচ্ছি 16 নম্বর শাড়ি, নাম্বার 16। এটা 16 নম্বর, প্রাইস হচ্ছে 3850, 3850। 16 নম্বর উইথ ব্লাউজ। এই যে ব্লকটা আমি রাখবো এখানে, কারণ আছে, এই ব্লকটা রাখলাম। দেখুন এই ব্লকটা, এই যেখানটা দেখলেই বুঝবেন এই ব্লকটা। এবারে 17 নম্বরে যে শাড়িটা দেখাবো, ওই ব্লকটাকেই বড় করে আমি দেখানোর জন্যই রেখেছি শাড়িটা। দেখুন এটা পিঙ্কের কন্ট্রাস্ট হচ্ছে আঁচল পারে, আর এখানে দেখুন ফুলটা সেম ব্লক। পাশাপাশি যদি দেখেন তাহলে বুঝবেন 16 আর 17 ব্লক সেম, শুধু আয়তনে ছোটো আর বড়। এটা ছোটো, এটা একটু বোল্ডলি। এই হচ্ছে শাড়িটা। আমি একটু দেখাবো এই শাড়িটা আবার ভালো করে, আগে এটা দিয়ে নিই। হ্যাঁ, এইবারে দেখুন শাড়িটা, দেখলে আপনারা আরও ভালো বুঝতে পারবেন। এটা হচ্ছে 17 নম্বর 3850, নাম্বার 17। 17 নম্বর শাড়ি 3850, 3850, নাম্বার 17 উইথ ব্লাউজ। এবারে আসছি নাম্বার 18, 18 নম্বর শাড়ি, পিঙ্ক কালারে হচ্ছে ব্যবহার হয়েছে। মানে এইখানে শাড়িটা কীরম হয় ধরুন, ঘিচাতে তো টানা রয়েছে, এবারে এখানে এই পাড়ে টানা রয়েছে মাসলাইজ কটন দুদিকের পাড়ে, আর ভেতরে টানা রয়েছে ঘিচা। এই আঁচলের ক্ষেত্রে ভর্ণাতে কিন্তু যাচ্ছে হচ্ছে মাসলাইজ কটন, শুধু আঁচলের ক্ষেত্রে। আর এইখানে যখন বুনছে উপরে, তখন কিন্তু ভর্ণাতে ঘিচা যাচ্ছে, গিয়ে এইভাবে আসে প্রত্যেকটা। এই যেমন এই এই কালারগুলো কিন্তু ইয়ান ডায়েট কালার, মানে পরে ডাই নয়, আগে সুতো ডাই করে তারপরে বোনা হয়েছে। এবারে দেখুন প্রিন্ট পুরো বদলে গেল, ফিরোজার সঙ্গে পিঙ্ক এলো। এই হচ্ছে শাড়িটা, এবং এটা হচ্ছে আজকের এপিসোডের 18 নম্বর শাড়ি, নাম্বার 18। প্রাইস হচ্ছে 3850 উইথ ব্লাউজ, নাম্বার 18। এবারে আসবো নাম্বার 19, 19 নম্বর শাড়ি। আঁচলটা হচ্ছে মফ টোনের উপরে পার, আর ভেতরটা দেখাবো কি সুন্দর। এখানে একটা পাতার নকশাটা এত সুন্দর, মাল্টি কালার, কিন্তু এর মধ্যে রয়েছে হচ্ছে একটা পার্পল, একটা রয়েছে রাস্ট, একটা রামা গ্রিন টোন। মেনলি এই তিনটে কালারকেই কিন্তু হাইলাইট করা হয়েছে। এই হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে আজকের এপিসোডের 19 নম্বর শাড়ি, 3850, নাম্বার 19, 19 নম্বর 3850 উইথ ব্লাউজ পিস। 19-এর পরে চলে যাব 20 নম্বর শাড়ি, ওই সেম প্রিন্ট, খালি কম্বিনেশন বদলে যাবে। এটা হচ্ছে 20 নম্বর আঁচল, এটা আসছে বডি, ওই পাতার নকশাটা দেখুন, শিখ পাখার নকশা একদম, এর মধ্যে ইয়ালো রানীর একটা কম্বিনেশন। এটা হচ্ছে 20 নম্বর শাড়ি, নাম্বার 20। এরও প্রাইস হচ্ছে 3850, 3850, 20 নম্বর উইথ ব্লাউজ পিস। এবারে 21 নম্বরের শাড়িতে যাওয়ার আগে আমি কয়েকটা কথা একটু আপনাদের বলে দেবো। যারা অনুষ্ঠান দেখছেন, যারা আসতে চাইছেন আবরণে, চলে আসুন। লকডাউনের ক্যালেন্ডার ছাড়া, তার মানে সামনের সোমবার আবরণ বন্ধ থাকছে, এছাড়া প্রতিদিন সোম থেকে রবি প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা আবরণ খোলা রয়েছে, এবং সুরক্ষিতভাবে, মানে প্রত্যেক দিন আবরণ স্যানিটাইজড হচ্ছে, প্রত্যেকটা মুহূর্তে আবরণ স্যানিটাইজড হচ্ছে, এবং আবরণের প্রত্যেকে মাস্ক পরে স্যানিটাইজার হাতে নিয়ে আপনাদের সঙ্গে আপনাদেরকে অ্যাসিস্ট করছেন। সুতরাং আবরণ এটা ডিমান্ড করে যে যখন আপনি আবরণে আসবেন, আপনিও মাস্ক পরে, হাতে গ্লাভস পরে আসবেন, এবং যদি পারেন নিজস্ব গাড়ি, গাড়ি আনুন, গাড়ি পার্কিংয়ের সুবন্দোবস্ত রয়েছে, এমনিও আসতে পারেন, স্যানিটাইজড হয়েই আপনি ঢুকবেন। আবরণ এখন খোলা রয়েছে সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা, এই সময়ের মধ্যে আপনাদের আসতে হবে। যারা বাইরে রয়েছেন, আসতে পারছেন না, তারাও বুকিং করুন। কলকাতা শহর শহরতলিতে আপনারা হোম ডেলিভারি পাবেন, কিন্তু বাইরের বন্ধুরা কুরিয়ারে পাবেন। হোম ডেলিভারি চার্জ, কুরিয়ার চার্জ দিতে হবে, ডিসকাউন্ট প্রাইস দেওয়ার পরেও কিন্তু সেটা দিতে হবে। ধরুন আপনি যে 3850 শাড়ি
ফ্ল্যাট 385 টাকা অফ করে যে অ্যামাউন্টটা হয় সেটা পেমেন্ট করবেন, তার সঙ্গে কুরিয়ার চার্জ পেমেন্ট করলে শাড়ি ডেসপ্যাচ হবে বা হোম ডেলিভারির ক্ষেত্রে যিনি যাচ্ছেন আবরণের প্রতিনিধি, এই 385 রুপিস অফ করে যে অ্যামাউন্টটা দাঁড়াবে আজকের শাড়ির সেই অ্যামাউন্টটা আপনি পেমেন্ট করবেন, তার সঙ্গে হোম ডেলিভারি চার্জ, খুব মিনিমাম চার্জ কিন্তু এটা পেয়েবল, এটা দিতে হবে আপনাদের। আবরণের নিজস্ব ভেহিকেলে কিন্তু হোম ডেলিভারি হয়, সুতরাং আপনারা নিশ্চিন্ত থাকুন আপনার বাড়িতে যে শাড়িটি পৌঁছচ্ছে একেবারে সুরক্ষিতভাবে পৌঁছচ্ছে, এবং এটা আবরণ প্রথম দিন থেকে কাজটা করছে, একদিনের জন্য বন্ধ হয়নি। এবারে চলে আসবো 21 নম্বর শাড়ি, নাম্বার 21, এটা হচ্ছে 21 নম্বর আঁচল, কম্বিনেশনটা খুব সুন্দর, একটা মেরুন টোন আসছে ঘিচার সঙ্গে আর ভেতরে যাচ্ছে এইভাবে নকশাটা, এটা হচ্ছে 21 একুশ নম্বর শাড়ি, 3850 নাম্বার 21 21 নম্বর, 3850 3850 নাম্বার 21 21 নম্বর শাড়ি উইথ ব্লাউজ। এবারে আসবো হচ্ছে 22 নম্বর, নাম্বার 22, এটা রেডে আঁচল হচ্ছে ঠিকই, আঁচলের মধ্যে তুতের ব্যবহার রয়েছে কিন্তু বডির যে নকশাটা মাস্টার ডিয়ালের সঙ্গে এটা ব্রাউন আর গ্রিনের মিশেল, এটা খুব সুন্দর লাগছে শাড়িটাতে। এটা হচ্ছে আজকের এপিসোডের আমরা দেখাচ্ছি নাম্বার 22, 22 নম্বর শাড়ি 3850 উইথ ব্লাউজ পিস, 22 নম্বর 3850। 23 নম্বর শাড়ি নাম্বার 23, এটাতে না মধুবনী আর্টটাকে নেওয়া রয়েছে প্রিন্টে, ফিরোজা টোনে হচ্ছে আঁচল পাড় আর ভেতরে দেখুন পুরো মধুবনী আর্ট, এটা প্রিন্টেই এসছে মধুবনী আর্ট। এই প্রসঙ্গে বলে রাখি আপনি ঘিচা তাসারে টেবিল ডায়ের উপরে মধুবনী পেন্টিংও পাবেন অ্যাভাব 8000-6000 সামথিং, আপনারা কিন্তু হ্যান্ড পেন্টিংও এই মধুবনী পেন্টিং পাবেন, এটা প্রিন্ট দেখাচ্ছি আমরা। এটা হচ্ছে 23 নম্বর শাড়ি, 3850 উইথ ব্লাউজ, নাম্বার 23। 24, এটা হচ্ছে পিঙ্কে হচ্ছে আঁচল পাড় আর ভেতরে না ফোক প্রিন্ট, একদম ছোট্ট ছোট্ট করে দেখুন ফোকের মোটিভ রয়েছে, এই হচ্ছে শাড়িটা। এই শাড়িটারও দাম হচ্ছে 3850। এটা হচ্ছে 24 নম্বর শাড়ি, নাম্বার 24, 3850 24 নম্বর উইথ ব্লাউজ। 25 নম্বর, এই পাতা ব্লকটা ভীষণ ডিমান্ডের, এটা হচ্ছে রেড ইয়েলো কম্বিনেশন হয়েছে, অ্যাকচুয়ালি ভার্জিন টোনের সঙ্গে ইয়েলোটা হচ্ছে উইভিংয়ে ছিল আর রেড কালারটা প্রিন্টে এসছে, এইরকম পাতা আপনি অনেক কালারে পেয়ে যাবেন। এবং এটা হচ্ছে আজকের এপিসোডের আমরা দেখাচ্ছি 25 নম্বর শাড়ি, 25, 25 নম্বর, এরও প্রাইস হচ্ছে 3850, তারপরে 10% ডিসকাউন্ট, 25-এর পরে যাব 26, আমরা দুজনে মিলে ফেললে না সুবিধা হবে, এটা হচ্ছে 26, এটা হচ্ছে এটাও সেই দুধের হালতা মিষ্টি একটা টোন, ঠিক রেডও নয় ঠিক রানিও নয় আর ব্ল্যাক দিয়ে যাচ্ছে পাতার প্রিন্টটা এইভাবে পড়ছে, অ্যাকচুয়ালি পাতাটা রিভার্সে বেরিয়েছে, গদের ব্লক স্টাইলে প্রিন্টটা করা হয়েছে। এটা হচ্ছে 26, 26 নম্বর শাড়ি, 3850, এটা ভীষণ স্মার্ট দেখতে, নাম্বার 26, 3850, 26 নম্বর উইথ ব্লাউজ, 3850, 26। এতক্ষণ পাতা দেখলাম, এবার পেজলি 27 দেখুন শাড়িটা, পেজলি ডিজাইন এবং এত নিখুঁত প্রিন্ট, 27, 27 নম্বর, আর একটু না এটা গ্রেইশ ব্লু টোন এসছে তো 27, 27 নম্বর, 3850, 3850, 27 নম্বর শাড়ি, 3850 উইথ ব্লাউজ, নাম্বার 27, 28, বাহ, এই নকশাটা অ্যাকচুয়ালি বেলপাতা কিন্তু অন্যরকমভাবে, একটু দেখাই আঁচল, আঁচলের মধ্যে না স্ট্রাইপের সঙ্গে শুধু অল্প ব্লক রয়েছে আর এই হচ্ছে বর্ডারটা, এটা একদম পারে যে ব্ল্যাক রয়েছে তার সঙ্গে সিমেট্রি রেখে ভেতরে দেখুন বেলপাতার নকশাটা কি সুন্দর গেছে, এটা আমি একটু গায়ে ফেলে দেখাবো কারণ আমার ব্লাউজটা আজকে এর সঙ্গে, ব্লাউজ জুয়েলারি সব কিছু এর সঙ্গে খুব ভালো যাবে, শাড়িগুলো ভীষণ স্মার্ট, ভীষণ স্মার্ট, ড্যাম স্মার্ট। এই হচ্ছে শাড়িটা, 3850, এটা হচ্ছে 28 নম্বর, 28, 28 নম্বর শাড়ি, 28, 28 নম্বর, প্রাইস হচ্ছে 3850 উইথ ব্লাউজ, 28 নম্বর শাড়ি। এবারে আসবো 29 নম্বর, খুব স্লিকের উপরে যাচ্ছে আঁচলে, দেখুন মধুবনীর প্রিন্টটাকে রাখা হয়েছে এটা আঁচলে আর গায়ের উপরে মধুবনীর আর্টটাকে সিঙ্গেল করে মানে ওই বিষ্ণুপুরের ঘোড়াটাকে ওই মধুবনী আর্টের মধ্যে আনা হয়েছে, রাস্ট অ্যান্ড ড্রামা গ্রিন দিয়ে প্রিন্টটা যাচ্ছে, বর্ডারটা কিন্তু একটা
ওই ক্যারেট কালারে। এটা হচ্ছে আজকের এপিসোডের আমরা দেখালাম নাম্বার 29, 29 নম্বর 3850 উইথ ব্লাউজ। এবারে আসবো 30 নম্বর শাড়ি নাম্বার 30, আঁচল ব্ল্যাকের সঙ্গে ভেতরে কিন্তু একটু জিওমেট্রিকের সঙ্গে হাতি মানুষ এই মোটিভটা যাচ্ছে, কিন্তু কিছু জিওমেট্রিক ফর্ম রয়েছে। পিঙ্ক অ্যান্ড ব্লু দিয়ে যাচ্ছে ব্লকটা, পাটটা কিন্তু ব্ল্যাকে, নাম্বার 30, 30 নম্বর 3850। এটা 31 নম্বর মার্জিন আকার, এটা হচ্ছে 31 নম্বর। এটা হচ্ছে আজকের 31 নম্বর শাড়ি দেখালাম 3850, 31 উইথ ব্লাউজ। এবারে এটা 30 নম্বর গেল, আগেরটা 30 নম্বর গেছে, মাথায় রাখবেন। পিঙ্ক ব্লু দিয়ে যেটা দেখালাম ওটা 30 নম্বর গেছে, প্রাইস হচ্ছে 3850, রেডটা আসছে 31, 31 নম্বর হচ্ছে রেড। এইটা ওভারল্যাপিং কাজ, একটা বেসে ব্লক হয়েছে তার উপরে এই রেড কালারের সঙ্গে সিমেট্রি রেখে গাছটাকে রেডে ব্লকে ফেলা হয়েছে। এটা আমি গতকাল ভাগলপুর সিল্কের উপরেও দেখিয়েছিলাম, সেখানে আরও একটু ওভারল্যাপিং ছিল। এটা 3850, এই শাড়িটা ভীষণ স্মার্ট, আর এই মেটেরিয়ালটা তো কোনো দিন পুরনো হবে না, যা একদম ঘিচাতা স্যার। এটা হচ্ছে 32 হবে এটা, আমি একটু নাম্বারটা দেখবো। এটা 31, হ্যাঁ এটা 31, 31 নম্বর, প্রাইস হচ্ছে 3850, লেখাটা ভুল আছে, 31, 3850। এবারে আসছি 32, 32 নম্বর, আঁচলটা যাচ্ছে সি গ্রিন। আমি না একটু এই শাড়িটা চাইছিলাম হাতে, এই যে পিঙ্ক ব্লু এরটা, কারণ লেখা আছে 31-এ পিঙ্ক ব্লু, একটু দেখে বলবো। লেখা ভুল আছে এখানে, এটা 30, ওটা 30 ঠিকই বলেছি, লাল গাছটা হচ্ছে 31। এইবারে আসছি 32, 32 নম্বর, এটা সি গ্রিন টোনে যাচ্ছে হচ্ছে আঁচল পাড়, আর ভেতরে যাচ্ছে রামা গ্রিনের সঙ্গে গোলাপ, একটা আউটলাইন একটা ভরাটে। এটা হচ্ছে আজকের এপিসোডের আমরা দেখালাম 32, 3850, 3850, 32 নম্বর উইথ ব্লাউজ। এবারে আসবো 33, এই কালারটা অসম্ভব, রেড হচ্ছে আঁচল পাড় আর বডিটা হচ্ছে একদম ব্লুইশ, মানে গ্রেইশ ব্লু, তার মধ্যে ওই ফুলের নকশা ঝাড় ঝাড় করে ফুল, শাড়িটা ভীষণ স্মার্ট। 33, 33 নম্বর শাড়ি দেখালাম 3850, 3850 উইথ ব্লাউজ। 34-এ যাবো, 34 নম্বর শাড়ি, আমরা এপিসোডের প্রায় শেষের দিকে পৌঁছে গেছি। যদি আপনাদের কারোর কোনো কোয়ারি থাকে আপনারা ফোন করতে পারেন, বা রিকোয়েজিশন থাকে, যেমন কালকে রিকোয়েজিশন দিয়েছিলেন ভাগলপুর ঘিচা দেখবেন, আজকেই আমরা দেখিয়ে দিলাম, আজকেই আবরণ দেখিয়ে দিল। এটা পিঙ্কের সঙ্গে যাচ্ছে বর্ডার, এই হচ্ছে শাড়িটা 3850, 3850, নাম্বার 34। কম্বিনেশনটা খুব সুন্দর, দেখুন এই যে পাড়ে সবুজটা আছে বলে ভেতরে কিন্তু একটু সবুজের ছোঁয়া রাখা হয়েছে, এই সিমেট্রিটা থাকছে কিন্তু শাড়িগুলোর মধ্যে। এটা 34, 3850 উইথ ব্লাউজ পিস, 34। আর লাস্ট শাড়ি দেখাবো 35, তবে তার আগে বলবো হোলসেলাররা, যারা হোলসেলে নিয়ে কাজ করবেন তারা যোগাযোগ করুন, আপনাদের জন্য একটা স্পেশাল নাম্বার সবসময় আসে 833 দিয়ে। একটু পরেই দেখবেন এই স্ট্রিপের মধ্যে, এই যে লম্বা স্ট্রিপটা যাচ্ছে এর মধ্যে নাম্বারটা আসবে। আর আমার হাতের পাশে SMS বা হোয়াটসঅ্যাপের বুকিং নাম্বার, এখানে কেউ ফোন করবেন না, SMS বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করবেন এই নাম্বারে। আর হেল্পলাইন নাম্বার যেটা আসবে 9051217272, এখন এসছে 9051217274, এই নাম্বারে বিকেল 5টা পর্যন্ত শাড়ি বুকিং চলবে, এবং তারপরে যাবতীয় ইনফরমেশন বিকেল 5টার পরে নিতে পারবেন। এবারে চলে আসছি 35, লাস্ট শাড়ি আজকের এপিসোডের, এবং এই প্রিন্টার মারাত্মক ডিমান্ড, কাঁথা প্রিন্ট বলা হয় এটাকে, এই প্রিন্টার কিন্তু মারাত্মক ডিমান্ড। এটা হচ্ছে 35, 35 নম্বর শাড়ি, 3850, 3850, নাম্বার 35, এই হচ্ছে শাড়িটা 35 নম্বর, 3850। যাদের যাদের এই শাড়ি পছন্দ হবে তারা বুকিং করবেন, প্রথম থেকে পেয়ে যাবেন শাড়ি। যদি মনে করেন আমি একটু ভালো করে দেখে নিয়ে বুকিং করব, সেক্ষেত্রে আপনারা অবশ্যই ইউটিউবে, এপিসোডটা থাকছে আমাদের ফেসিটিভিএনের ফেসবুক পেজ, সিটিভিএনের ইউটিউব,
আবরণের ফেসবুক পেজ, আবরণের ইউটিউব প্রোগ্রাম থাকছে, ভালো করে দেখে বুকিং করুন এবং ওই প্রোগ্রামের পেজ, ওই পেজটাকে যদি ফলো করেন বিগত দিনের প্রোগ্রামও আপনারা পাবেন। আপনারা যদি শাড়ির ভ্যারাইটি দেখতে চান সেখান থেকেও দেখতে পেয়ে যাবেন। শাড়ি ছাড়াও কিন্তু পেয়ে যাবেন ডিজাইনার ব্লাউজ, রেডি ব্লাউজ এবং পাবেন পালাজো, কুর্তি সেট, গাউন এবং পুরুষ বন্ধুদের পাঞ্জাবি, ব্লেজার, শেরওয়ানি সব কিছু রয়েছে এক ছাদের তলায়। চলে আসুন, খালি লকডাউনের ক্যালেন্ডার বাদ দিয়ে প্রতিদিন আবরণ খোলা সকাল 10টা থেকে সন্ধে 6টা। আজকে এই মুহূর্তে এই পর্যন্তই, ভালো থাকুন সকলে, নমস্কার। স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ অফার, আবরণে প্রতিটি কেনাকাটার উপর রয়েছে 10% বিশেষ ছাড়। অফার চলবে 31 আগস্ট পর্যন্ত, শীঘ্রই লগ অন করুন আমাদের ওয়েবসাইটে www.aboronexclusive.com অথবা ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। রঙিন প্রতিদিন, আবরণকে সঙ্গে নিন।